আসসালামু আলাইকুম তোমাদের আজকের যে টপিকটা সেটা হলো তরিচালক শক্তি নিয়ে আলোচনা করব তো তরিচালক শক্তি জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব দেখো এখানে একটা বর্তনী অঙ্কন করি আমরা এর আগে তো বর্তনী বিষয়টা নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ তো দেখো এরকম একটা বর্তনী হতে পারে এটা হলো আর এটা হলো মোল প্রবাহ আই এটা হলো প্লাস মাইনাস পরিচালক শক্তি এটা হলো আর পরিচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই যে পরিচালক শক্তি আছে এটা হলো ই তড়িৎ चालक শক্তি এটা তো চাই হোক তো পরিচালক শক্তি জিনিসটা কি একক ধনাত্মক আধানকে মানে কিউ আধানকে কোনো বর্তনের নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে ধরো এখান থেকে যাত্রা শুরু করে কোন নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে বিন্দুতে ফিরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তরিচালক শক্তি বলা হয় আবার এখানে ফিরে আনতে যে পরিমাণ কাজ করতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ফিরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তরিচালক শক্তি বলে তো তরিচালক শক্তি কিউ আধান আনতে ধরো ডাবলু পরিমাণ কাজ হয় ঠিক আছে তাহলে এক কুলম আধান আনতে পরিমাণ কাজ হয় ডাবলু ভাগ কিউ ঠিক আছে শক্তিকে ই সমান ডাবলু ভাগ কিউ বলা হয় তো তরিচালক শক্তির এককটা কী হবে কাজের এককটা কি জুল আর এখানে আধানের এককটা কি কুলম অর্থাৎ জুল পার জুল পার কুলম ঠিক আছে এটা হলো একক এই জিনিসটা তো দেখো আমরা তৈরি চালক শক্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম আরো কিছু শিখবো দেখো এখানে দেখে আমরা এই 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 যে যে এখানে আছে রোধের রোধের আমরা ভীষ্মান আই আর লিপব ঠিক আছে এটা জানি আমরা ওমের সূত্র হতে যে এই রোধের জন্য আমরা কি জানি ভীষমান আই আর এখানে যে এখানে যে অভ্যন্তরীণ রোধ আছে এই অভ্যন্তরীণ রোধের জন্য আমরা ভি সমান আই ছোট আর লিখব ঠিক আছে কারণ আইটা একই রকম কারণ একই কারেন্ট প্রভাবিত হবে এই বর্তনের ভিতর দিয়ে কিন্তু রোডটা কি ভিন্ন অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোডটা কী ছিল যে কিছু বিভবটাকে নষ্ট করে ফেলে দেবে ঠিক আছে এটাকে বলা হয় নষ্ট ভোল্ট ঠিক আছে নষ্ট ভোল্ট ঠিক আছে আর এটা যে পিওর যে ভোল্ট সেটাই যেটা আমরা জানি যেটা ইউজ করি সবসময় সেই ভোল্টটা আর কি তো তরিচালক শক্তির সমান শুধু যে ই সমান ডাব্লিউ ভাগ কিউ লেখা যায় তা না তরিচালক শক্তির সমান আমরা জানি ভি প্লাস ভি ড্যাশ ঠিক আছে কারণ দেখো যখন এই বিন্দুতে আবার ঘুরে ফিরে আনবো তখন এই দুটো শক্তিকেই কাজে লাগাতে হবে এটাই আসলে কী ছিল তরিচালক শক্তি এই দুটাকে দুটা যে বাধা আছে সেই দুটা বাধা অপেক্ষা করতে হবে এই জন্য দুটা যোগফল সমান একাই যে তরিচালক শক্তি সেটা আমরা লিখলাম এখন দেখো ই সমান আমরা কি জানি ভি প্লাস ভি ড্যাশ এই ভি সমান আমরা কি লিখতে পারি এটা ঠিক আছে ভি আই আর প্লাস আই ছোটো আর এখন দেখো ই সমান আমরা আইটাকে কমন নিতে পারি আর প্লাস ছোট আর তাহলে এটা কিন্তু একটা সূত্র ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র মাঝে মধ্যে লাগে আর কি মানে মাঝে মধ্যে মানে খুবই ভালোভাবে লাগে আর কি আর এখানে দেখো আই কমন নিছি তাহলে আর ইন্টু আর প্লাস ছোট আর এখন দেখো এটা এই পাশে আনো আই ছোট আর সমান ই এখন দেখো আইটাকে রেখে দাও তাহলে এ সমান এ সমান আমরা কি লিখতে পারি আর প্লাস ছোট আর এটা হলো কোন একটা বর্তনী হতে কোন বর্তনী হতে মূল প্রহ বের করার সূত্র কোন বর্তনী হতে কোন বর্তনে হতে মূল প্রহ মূল বের করতে হবে বের করব ঠিক আছে তাহলে দেখো এখানে ছিল কি মূল প্রহ এই মূল প্রহটা আসলে কোনো সময় দেওয়া থাকবে না তখন আমরা কীভাবে বের করো সমান ই ডিভাইডেড আর প্লাস আর তো এই পরিচালক শক্তি সম্পর্কে যত তথ্য ছিল আমি সবগুলা তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই পরিচালক শক্তি নিয়ে অনেকগুলা গাণিতিক সমস্যা আছে অনেক অনেকগুলা গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যাগুলো অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ